বিসমিল্লাহিররহমানিররহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মুসলিম দেশগুলোর মধ্যে কোন দেশ সামরিক দিক থেকে এগিয়ে গিয়েছে, অথবা আপনি যদি শুনেন কোন মুসলিম দেশ ভবিষ্যতে গোটা পৃথিবীর উপরে হুকুম জারি করবে, এ ধরনের খবর শুনতে পেলে আপনার অনুভূতি কেমন হবে? হ্যাঁ দর্শক, আজকে আলোচনার বিষয় ও বিশেষজ্ঞদের মতামত মুসলিম বিশ্বের এমন এক দেশকে ঘিরেই। প্রিয় দর্শক, কথা বলবো তুরস্কের সামরিক সক্ষমতা সম্বন্ধে এবং সেই সাথে এর তুলনামূলক শক্তির পার্থক্য করব ইসরায়েলের সাথে। তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দর্শক, আপনি জেনে আনন্দিত হবেন যে তুরস্কের সেনাবাহিনী হল সামরিক জোট ন্যাটো ও 30টি দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে। সেই সাথে অত্যন্ত ভালো লাগার আরেকটি খবর হলো ড্রোন প্রযুক্তি বা মনুষ্যবিহীন যুদ্ধ বিমান প্রযুক্তিতে তুরস্ক হতে পারে পৃথিবীর মধ্যে অদ্বিতীয়। শুধু তাই নয়, যুদ্ধ সরঞ্জাম তৈরিতেও হয়তো একসময় তুরস্ক পৃথিবীর বুকে এক মাইল ফলক হবে বলে ধারণা করা হচ্ছে। দর্শক, ভৌগোলিকভাবে তুরস্ক এবং ইসরায়েলের দূরত্ব অনেক, দেশ দুটির কোনো যৌথ সীমান্ত নেই, স্থলপথেও দুটি দেশের যোজন যোজন দূরত্ব। দেশ দুটির মাঝখানে আছে আরো দুই দেশ সিরিয়া এবং লেবানন। সমুদ্রপথে দুই দেশের মাঝখানে ভূমধ্যসাগরের বিশাল জলরাশি। ভৌগোলিক অবস্থানের মতো রাজনৈতিক কূটনৈতিক দিক থেকেও দুই দেশের মধ্যে আছে নানামুখী দূরত্ব। ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক ইসরায়েলের মধ্যে বিভিন্ন সময়ে হয়েছে বাগ যুদ্ধ। দর্শক, আপনি জেনে অবাক হবেন, তুরস্ক প্রথম মুসলিম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষিত হওয়ার পরের বছরই তুরস্ক তাকে স্বীকৃতি দেয়। 2008 সালে ইসরায়েলি বিমান গাজায় হামলা চালায়, তারপর থেকে ইসরায়েলের সাথে তুরস্কের সম্পর্ক খারাপ হতে থাকে। বর্তমানে দুই দেশের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করছে, আর সে কারণেই দুই দেশের মধ্যে সামরিক শক্তির তুলনামূলক পার্থক্য তুলে ধরা হলো। তুরস্কের রাজধানী আঙ্কারা, ইসরায়েলের রাজধানী জেরুজালেম। তুরস্কের জনসংখ্যা 7,98,871। ইসরায়েলের জনসংখ্যা 82,34,300। তুরস্কের আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার। ইসরায়েলের আয়তন 20,770 বর্গ কিলোমিটার। তুরস্কের জিডিপি 761.4 মিলিয়ন মার্কিন ডলার। ইসরায়েলের 394.7 মিলিয়ন মার্কিন ডলার। তুরস্কের সক্রিয় সামরিক সদস্য সংখ্যা 685,862। ইসরায়েলের 1,76,500 জন। রিজার্ভ সৈন্য সংখ্যা তুরস্কের 4,07,122, ইসরায়েলের 4,45,000। তুরস্কের সামরিক বাহিনীর জন্য প্রস্তুত আছে 2,10,79,077 জন। ইসরায়েলের প্রস্তুত আছে 17,97,960 জন। তুরস্কের যুদ্ধ ট্যাঙ্ক আছে 2,435টি, ইসরায়েলের আছে 2,200টি। তুরস্কের সাজওয়াজান আছে 7,947টি, ইসরায়েলের আছে 6,766টি। তুরস্কের মোট কামান 2,543টি, ইসরায়েলের মোট কামান সংখ্যা 1,522টি। তুরস্কের স্বচালিত কামান আছে 1,087টি, ইসরায়েলের আছে 614টি। তুরস্কের রকেট আর্টিলারি আছে 462টি, ইসরায়েলের আছে 48টি। তুরস্কের মোট বিমান আছে 1,351টি, ইসরায়েলের আছে 772টি। তুরস্কের যুদ্ধ বিমান 49টি, ইসরায়েলের আছে 52টি। বহুমুখী যুদ্ধ বিমান তুরস্কের আছে 245টি, ইসরায়েলের আছে 352টি। তুরস্কের আক্রমণ বিমান আছে 1টি, ইসরায়েলের আক্রমণ বিমান আছে 25টি। তুরস্কের হেলিকপ্টার আছে 606টি, ইসরায়েলের হেলিকপ্টার আছে 177টি। নৌযুদ্ধ জাহাজ তুরস্কের আছে 145টি, ইসরায়েলের আছে 74টি। ফ্রিগেট তুরস্কের আছে 16টি, ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। তুরস্কের করভেট আছে 9টি, ইসরায়েলের করভেট আছে 3টি। তুরস্কের সাবমেরিন আছে 12টি,
ইসরায়েলের সাবমেরিন আছে মাত্র 5টি। পরমাণু শক্তির কথা বিবেচনা করলে তুরস্কের কোনো পরমাণু শক্তি নেই, সেক্ষেত্রে ইসরায়েলের আছে 80 থেকে 200টি। সুপ্রিয় দর্শক, এ ধরনের বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন প্লিজ। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।